হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা একটা সাইট নিয়ে রিভিউ করব। সাইটটার নাম ফোর্সেস। অ্যাকচুয়ালি সাইটটা কতটুকু স্ক্যাম নাকি লেজিট, এটা 100% ডিপেন্ডেবল সাইট কি না, এই সব সম্পর্কেই জানবো। এবং এদের অ্যাজ ওয়েল অ্যাজ পেমেন্ট সিস্টেম, মানে কীভাবে এখান থেকে আর্নিং করা যায়, কীভাবে আপনার ফিউচার করতে পারবেন, সেটা নিয়েও আমরা অনেক রিভিউ বা ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ফোর্সেস? ফোর্সেস হচ্ছে কোনো কোম্পানি না, এটা কোনো বিজনেস না, এটা কোনো হাইলি ইনভেস্টমেন্ট প্ল্যানও না যে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। এটা কফি ফরেক্স, আইকিউ অপশন কিংবা এক্সপোর্ট অপশন কিংবা আমাদের ট্র্যাডিশনাল যে ট্রেডিং সিস্টেম, স্টক ট্রেডিং সিস্টেম, সেরকম কোনো কিছুই না। এটা কোনো ক্রিপ্টো মাইনিং সাইটও না। ইনিশিয়াল কোনো কয়েন অফার নো, এটা তাও না। কোনো প্রোডাক্ট ডিলিং নো, প্রোডাক্ট নিয়েও আপনাকে ডিল করা লাগবে না, কারো কাছে কোনো প্রোডাক্ট বা কেনা বা বেচার কোনো ব্যাপার না। তো তাহলে আপনাদের কোশ্চেন যে হোয়াট ইজ ফোর্সেস? ফোর্সেস হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট 100% ডিসেন্ট্রালাইজ ইথেরিয়াম ব্লক চেন। সো ডিসেন্ট্রালাইজ কথাটার অর্থটা একটু শর্টকাটে বলি, নেক্সটে আরও ডিটেলে বলবো। ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেটার কোনো সেন্ট্রাল নাই, একেবারে লিগাল ইংলিশে সেন্ট্রাল অবশ্যই সেটার একটা নিউক্লিয়াস বা একটা সেন্ট্রাল জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। বাট ডিসেন্ট্রালাইজ দ্যাট মিনস তার কোনো নির্দিষ্ট জায়গা নেই। ডিসেন্ট্রালাইজ বলতে যেটার কোনো সেন্ট্রাল নেই, যে যেখানে যে প্রান্তে বসে যে ডিভাইসে ইউজ করবে সেইটাই ওইটার সেন্ট্রাল হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা কখনোই হ্যাক করা পসিবল না, কখনোই বন্ধ করা পসিবল না, কখনোই শেষ করে দেওয়া পসিবল না। ইন্টারনেট ব্যবস্থা ওয়ার্ল্ডে যতদিন থাকবে, যতদিন কাজ করবে, ততদিন পর্যন্ত এই ব্লক চেন প্রযুক্তি বা ব্লক চেন টেকনোলজি কাজ করবে, এটা গ্যারান্টেড। সো এরকম কোনো সাইট এর আগে কেউ ব্লক চেইনে ছাড়ে নাই ইথেরিয়ামকে বেস করে। এটাই ইথেরিয়ামকে বেস করে তার ইথেরিয়ামের ব্লক চেইনের উপর রিলিজ করা ফার্স্ট একটা সাইট। এই জন্যই আমরা বলতেছি এটা ওয়ার্ল্ডের 100% ডিসেন্ট্রালাইজ ইথেরিয়াম ব্লকচেইন। সো এবার আসি আমরা ইথেরিয়াম সম্পর্কে। হোয়াট ইজ ইথেরিয়াম? ইথেরিয়াম হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি। ফার্স্ট লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি নাম্বার ওয়ানে যে আছে সেটা হচ্ছে বিটকয়েন। অনেকেই বিটকয়েন চেনেন, ম্যাক্সিমামই বিটকয়েন চেনেন। সো ইথেরিয়াম অনেকেই চিনেন। তো এটা একটা ইন্টারনেট ব্যবস্থা, সম্পূর্ণ মানুষের জন্য কাজ করে, মানে যে এটার ওনার, এটা কোনো গভর্নমেন্টের না, এটা কোনো দেশের না, এটা পুরা পৃথিবীর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের যে এটাকে ক্যারি করবে। এটা 100% সিকিউর এবং আজ পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি চালু হওয়ার পর থেকে, আপনি আমার কথা বিশ্বাস হোক বা না হোক, আপনি নিজে রিসার্চ করবেন যে ক্রিপ্টো ব্যবস্থা কতটুকু পরিবর্তন আনছে। এবং আমি আমার এই ভিডিওতে প্রুফ করব যে আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম এবং ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং সিস্টেমটা কতটা পার্থক্য গড়ছে এবং কতটা আমাদের জন্য সহনীয় তৈরি হয়েছে। সো নেক্সট জেনারেশনের ওয়ার্ল্ড ক্রিপ্টোকারেন্সির ওয়ার্ল্ড, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট জেনারেশন ওয়ার্ল্ড ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড। হয়তোবা আমরা এখন টাকার লেনদেন করি, আমাদের কাগজের টাকা। আমাদের আগের জেনারেশনে কিন্তু কাগজের টাকা চিনতো না, তারা কয়েন দিয়ে কেনাবেচা করতো। তখন ফুটা পয়সা, এক পয়সা, দুই পয়সা, পাঁচ পয়সা, এটাই অনেক ভ্যালুয়েবল ছিল। সো এখনকার ব্যবস্থায় সেইটা কিন্তু ব্যান্ড হয়ে টাকা আসছে। সো নেক্সট জেনারেশনে কিন্তু টাকা ব্যান্ড হয়ে ক্রিপ্টো আসবে। মার্কেটটা এমনভাবে তারা ডোমিনেট করতেছে, যারা এটা অ্যাডভান্স বুঝবে, যারা আগে অ্যাডভান্স চিন্তা করতে পারবে, তারাই আশা করি গেইনার হবে। কারণ ক্রিপ্টোকারেন্সি একটা ইন্টারনেট ব্যবস্থা যেটা কখনো কোনো দিনও কারো পক্ষে বন্ধ করা, হ্যাক করা, চুরি করে নেওয়া, স্পাইকারি করা কোনো কিছুই করা পসিবল না। যার যেটা আছে সে সেটার মালিক। এটা কোনো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা জনগণের জিনিস, জনগণ নিয়ন্ত্রণ করবে। আপনার টাকা আপনি যাকে খুশি তাকে দেবেন,
যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নেবেন, কেউ আপনাকে নজরদারি করতে পারবে না। কোনো কান্ট্রির কারেন্সি যদি আপনি লেনদেন করতে যান, ওই কান্ট্রির অনেক জবাব দিতে হবে। সাপোজ আপনি এখানে আমেরিকায় যদি কোনো কিছু কেনাকাটা করতে যান বাংলাদেশ থেকেই, তো আপনাকে ব্যাংকের কাছে অনেক কিছুর জবাব দিতে হবে। কেন টাকা দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন, এত টাকা চার্জ পড়বে, এত সময় লাগবে, অনেক হ্যাজার্ড সম্মুখীন হবেন। বাট ক্রিপ্টো যদি আপনি ক্রিপ্টো থাকে, আপনার কারো কাছে কোনো প্রশ্নের অ্যান্সার করতে হবে না, আপনি আপনার মতো করে পেমেন্ট করবেন, জিনিস বুঝে নেবেন। এটা একটা সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রিত, তো সার্ভারটা আপনার এক্সচেঞ্জটা করে দিবে একটা নির্দিষ্ট শর্তে, যে শর্তটা আপনি দিয়ে দিবেন যে এই এই শর্তে, যে আমি এই শর্তে টাকা দিলাম, আর যে লোকটা আপনাকে প্রোডাক্ট দেবে সে সিকিউরিটি স্বরূপ অবশ্যই কোনো একটা ব্যবস্থা রাখবে। হতে পারে কোনো কোডিং ব্যবস্থা, হতে পারে কোনো বারকোড ব্যবস্থা, হতে পারে কোনো ফিজিক্যাল ব্যবস্থা, হোয়াট এভার ইট ইজ, বাট একটা সিকিউরিটি সহ আপনার কাছে পৌঁছায় দিবে। এর থেকে সিকিউর পেমেন্ট সিস্টেম ওয়ার্ল্ডে নাই। ক্রিপ্টো কারেন্সির পেমেন্ট সিস্টেমের উপর সিকিউর পেমেন্ট সিস্টেম ওয়ার্ল্ডে নাই। সো আমরা একটু ফর্মালি দেখি যে এটা অ্যান ইন্টারনেট হোয়ার মানি অ্যান্ড পেমেন্টস আর বিল্ড ইন। এটা একটা ইন্টারনেট যেখানে টাকা এবং পেমেন্ট তৈরি হয় বা তৈরি করা হয় ইন্টারনেটের মাধ্যমে। যদি এটাকে বন্ধ করে দিতে হয় টোটালি ওয়ার্ল্ডের থেকে, তাহলে আপনাকে টোটাল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করতে হবে, টোটাল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করতে হবে, আদারওয়াইজ এটা বন্ধ করা পসিবল না। ওকে, অ্যান ইন্টারনেট হোয়ার ইউজার ক্যান ওন দেয়ার ডাটা অ্যান্ড ইউর অ্যাপস ডো নট স্পাই অ্যান্ড স্টিল ফ্রম ইউ। এখান থেকে আমি বাংলায় বলতে গেলে, আপনার কোনো ডাটা চুরি করা, আপনার উপর কোনো স্পাইকারি করা অথবা আপনার টাকা চুরি করে নিয়ে যাওয়া, এরকম কোনো অপশন নাই, এটা ফুললি সিকিউর। ওকে, অ্যান ইন্টারনেট হোয়ার এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু অ্যান ওপেন ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে স্বচ্ছতা। দ্যাট মিন্স আপনি চাইলে সবার পেমেন্ট দেখতে পারবেন, ব্লক চেইনে যারা ইউজ করতেছে সবার পেমেন্ট সিস্টেম দেখতে পারবেন, এটা স্বচ্ছ। যে অমুকের কাছে আমি দশ হাজার ইথেরিয়াম পাঠাইলাম, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলতেছি, তো এটা কীভাবে গেছে, কত সময়ের ভিতরে গেছে, এটা আপনিও দেখতে পারবেন, আমিও দেখতে পারবো, যে কারোর আইডির। কিন্তু ওইটাকে আমি যে হ্যাক করে আমি আমার আইডিতে নিব, এটা পসিবল হবে না, কখনোই সম্ভব না। এই জন্য বলা হয় যে ওপেন ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটার সব কিছুই ওপেন, যেটা সবাই স্বচ্ছতা বজায় রাখবে, কোথাও কোথাও চুরি করার অপশন নাই, কোথাও হারাই যাওয়ার অপশন নাই, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা 2015 সালে লঞ্চ হয় এবং প্রোগ্রামেবল বা প্রোগ্রাম বা টেকনোলজির দিক থেকে ইথেরিয়ামের ওয়ার্ল্ডের ফার্স্ট, মানে বিটকয়েনের থেকেও ইথেরিয়ামের সিকিউরিটি ব্যবস্থা, প্রোগ্রামিং ব্যবস্থা অনেক বেশি সিকিউর। এবং আমরা এটা নিয়ে যে কাজ করতেছি, আমাদেরও একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা নেক্সট ধাপে ধাপে জানব। আচ্ছা, এবার আসি একটা এক্সচেঞ্জের উদাহরণ নিয়ে। এখানে দেখেন যে বায়ার হাউস, সেলার হাউস, এখানে আছে বায়ার হাউস, এখানে আছে এক্সচেঞ্জ, আর এখানে মনে করেন যে আপনার রেজিস্ট্রি বা যেখান থেকে আপনার টাকাটা ট্রান্সফার হবে বা একটা সার্ভার ব্যবস্থা। ওকে, আপনি মনে করেন দুবাই একটা বাড়ি কিনবেন, সাপোজ আপনি বাড়ি কেনার শর্তে এইখানে কী কী শর্তে বাড়ি কিনতেছেন সেই শর্তগুলো এখানে ইনক্লুড হচ্ছে, আপনি এখানে পেমেন্ট করতেছেন ওই এক্সচেঞ্জের এগেনিস্টে, এক্সচেঞ্জ পেমেন্টটাকে এখানে ট্রান্সফার করতেছে ডাটাগুলো ঠিকঠাক বুঝে নেওয়ার জন্য, এবং সেলার এখান থেকে আবার এক্সচেঞ্জ তাকে যখন কনফার্মেশন দিবে সার্ভার, তখন সেলারের কাছে পেমেন্ট চলে যাবে। সেলার ফিরতি মুখে একটা সিকিউরিটি স্বরূপ হইতে পারে, একটা কোড হইতে পারে, একটা বারকোড হইতে পারে, যেটাই হোক, যেটা যে কিনছে প্রোডাক্টটা সেটার গ্যারান্টি দিবে, সেই জিনিসটা এখানে পৌঁছায় যাবে, সেটা সার্ভারের কাছে আসবে, সার্ভার ভেরিফাই করবে, দেন এটা আপনার কাছে পৌঁছে যাবে। এবং এটা সম্পূর্ণ একটা ব্যবস্থার মধ্যে চলবে, এখানে সম্পূর্ণই সিস্টেম কাজ করবে, সম্পূর্ণই প্রযুক্তি কাজ করবে, সম্পূর্ণই টেকনোলজি কাজ করবে, এখানে কোনো মানুষ কাজ করবে না।
সুতরাং আপনার ব্যাংকের মাধ্যমে এই সেলার হাউস থেকে বায়ার হাউসে যদি কোনো কিছু পৌঁছানো লাগতো, এই মাঝখানে যদি ব্যাংকিং সিস্টেম কাজ করতো, আপনার এখানে এক জবাবদিহিতা কাজ করতো, দুই অনেক কস্ট যাইতো, তিন অনেক সময় যেত। কিন্তু আপনি যখন ক্রিপ্টোতে চলে আসবেন তখন এই তিনটার কোনোটাই আপনার নষ্ট হবে না। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। যদি আরও কোনো কোশ্চেন থাকে পার্সোনালি ইনবক্স করবেন, আমি অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দিব। আর ভিডিও লাস্টে আমি আমার টেলিগ্রামের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে টেলিগ্রামে এসে আমাকে প্রশ্ন করতে পারবেন। এবার আসি ডিসেন্ট্রালাইজড মিনিং, হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজড, আর কেন আমি বলতেছি যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম কখনোই হ্যাক করা পসিবল না বা বন্ধ করা পসিবল না। আচ্ছা দেখেন, সাধারণত কোনো মালিকানা ওয়েবসাইট কিংবা সেন্ট্রালাইজ ওয়েবসাইটগুলোর একটা সেন্ট্রাল থাকে, একটা সার্ভার থাকে, যে সার্ভারটা যদি অফ করে দেওয়া হয় ওয়েবসাইট শেষ। কিন্তু ডিসেন্ট্রালাইজ ব্লক চেন বলতে, এটা আমি যদি ইউজ করি তাহলে আমারটাই ওর সার্ভার, যদি আপনি ইউজ করেন আপনারটাই সার্ভার, আরেকজন ইউজ করেন আরেকজন একটা সার্ভার। সাপোজ আমি ইউজ করতেছেন আমারটা বন্ধ, কিন্তু আপনি তো ইউজ করতেছেন আপনারটা কিন্তু খোলা, সুতরাং সার্ভার কিন্তু অলওয়েজ অন, অলওয়েজ ইটস ওয়ার্কিং। যদি কেউ এখানে হ্যাক করার চেষ্টা করে, অ্যাকচুয়ালি ফোর্সেসের যে স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লক চেইনের অ্যাকাউন্ট, সেই সময় সেই জায়গার অলওয়েজ ব্যালেন্স 0.00। সো কোনো হ্যাকার কিংবা কোনো চোর যদি এর সেন্ট্রালে আঘাত করে তো সে নিতে পারবে 0.00। সো আপনারা বুঝতেই পারতেছেন যে যদি কেউ, সো আপনারা যদি চিন্তা করেন যে মেইন সার্ভার অ্যাটাক করবে সেখানে পাবে জিরো। এবার কথা হইতে পারে যে এই ফোর্সে যে কোনো উইথড্র সিস্টেম নাই, দ্যাট মিন্স আপনি যদি এক টাকা আর্ন করেন, এক টাকা ডিরেক্টলি আপনার ওয়ালেটে যাবে, কোনো সাইটে থাকবে না। সো সাইট হ্যাক করে কোনো হ্যাকার পাবে জিরো, ডিরেক্টলি জিরো। সো এখানে কেউ হ্যাক করে কিছুই করতে পারবে না, এই জন্যই বলতেছে এটা হ্যাক করা পসিবল না। কতগুলো হ্যাক করবে, যদি এখান থেকে চুরি করতেই হয়, ফোর্সে যে এ পর্যন্ত 7.5 লাখ প্লাস আইডি হয়েছে, এই পুরো 7.5 লাখ আইডি তার হ্যাক করা লাগবে, যেটা কোনো মানুষের পক্ষে পসিবল না এই ইন্টারনেট ব্যবস্থায়, যেখানে এটার কোনো নির্দিষ্ট সেন্ট্রাল নাই, সেটারে বলবো আমরা ডিসেন্ট্রালাইজ, এবং এটাকে হ্যাক করা চুরি করা কোনোভাবেই সম্ভব না। এবার আসি পরের, যে সাইটটা কোনো ওনার নাই, কেউ কন্ট্রোল করে না, বাট এটার ক্রিয়েটর আছে, অবশ্যই কেউ ক্রিয়েট করে দেন ব্লক চেইনের যে স্মার্ট কন্ট্রাক্ট আছে তার উপর এটা রিলিজ করে দিয়ে যে ক্রিয়েটর, সে এখন আমাদের মতো একজন ইউজার হয়ে গেছে, ফোর্সেসের নাম্বার ওয়ান আইডি এর ক্রিয়েটরের, সেও আমাদের মতো একজন ইউজার, সেও আমাদের মতো কাজ করতেছে, কাজ করে দেন সেও এখান থেকে সাকসেস নিচ্ছে। অ্যাকচুয়ালি ফোর্সেস 2020 জানুয়ারি মাসের 31 তারিখ এটা ব্লক চেইনে ইথেরিয়াম ব্লক চেইনের উপর রিলিজ করে মিস্টার ল্যাডো, এবং ইনার সাথে একটা টেকনিক্যাল সাপোর্ট টিম ছিল, যার ভিতর বিশেষভাবে উল্লেখযোগ্য মিস্টার জন। এরা অনেক ভালো বন্ধু, দুই বন্ধুতে মিলে অ্যাকচুয়ালি প্ল্যান করে এই ওয়েবসাইটটা তৈরি করে, এটা ম্যাট্রিক্স প্রজেক্ট, এটা ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মাধ্যমেই সব কিছু হয়। সো এটা তৈরি করার পরে 31 জানুয়ারি তারা ইথেরিয়াম ব্লক চেইনের উপর ওয়েবসাইটটা রিলিজ করে সম্পূর্ণ ওয়েবসাইট ব্যবস্থাটাকে একটা সিস্টেমের উপর বা একটা টেকনোলজির উপর, যেই টেকনোলজিকে বলতেছে ম্যাট্রিক্স প্রযুক্তি, সেই প্রযুক্তির উপর ছেড়ে দিয়ে তারাও আমাদের মতো একজন ইউজার হয়ে গেছে। আচ্ছা এবার একটা কথা না বললেই নয় যে আপনি যে স্মার্ট কন্ট্রাক্টটা ইউজ করতেছেন সেটা কোনো দিনও বন্ধ হবে না, কিন্তু ওয়েবসাইটের ডিজাইন বদল হইতে পারে, কারণ ক্রিয়েটর চাইলে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করতে পারবে, কিন্তু এই ক্রিয়েটর চাইলে ওয়েবসাইট বন্ধ করতে পারবে না। যেমন আপনার মনে করেন মেইন ব্যালেন্স উপরে শো করতেছে, ওইটাকে নিচে দিতে পারবে, স্লটগুলো উপরে শো করতেছে সেটা নিচে আনতে পারবে কিংবা উপরে নিতে পারবে, সরাইতে পারবে, ডিজাইন চেঞ্জ করতে পারবে, কিন্তু এটাকে বন্ধ করার পসিবল না, তাদের পক্ষেও না। ওকে এবার আসি আমরা শর্টকাটে
পাঁচটা পয়েন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে যে ফোর্সেস, তাহলে কি ফোর্সেস হচ্ছে, এক নাম্বার ওয়ান 100% ডিসেন্ট্রালাইজ, নাম্বার টু পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন। পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন বলতে বোঝাচ্ছি, এটা একটু খুলে বলি, যে আপনি এক টাকা আর্ন করতেছেন, এক টাকা ডিরেক্টলি আপনার ওয়ালেটে চলে যাচ্ছে, এবং সেটার যে ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন, এক সেকেন্ডের যে ট্রানজ্যাকশন ব্যবস্থা, যে এক সেকেন্ড, আপনার কোনো উইথড্র সিস্টেম নেই সাইডে, আপনি যা আর্ন করতেছেন টোটালি আপনার ওয়ালেটে যাবে, এবং উইদিন ওয়ান সেকেন্ড আপনি আর্ন করার সাথে সাথে চলে যাবে অটোমেটিক্যালি। সো আপনারা বুঝতেই পারতেছেন এটা কতটুকু সিকিউর, কতটা সিকিউর। সো এটা এই যে সস্তা, এবং এটা চাইলে আপনিও দেখতে পারবেন আমার আইডিটা, আমিও চাইলে আপনারটা দেখতে পারবো, আপনি চাইলে আরও দশজন এটা দেখতে পারবেন, আপনি চাইলে এই পুরো ফোর্সেসের 7.5 লাখ আইডির সবারটা দেখতে পারবেন। এই এই যে স্বচ্ছতা এবং স্বচ্ছভাবে যে ট্রানজ্যাকশনটা করতেছে, এটাকে বলা হয় পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন। ওকে, ইথেরিয়াম ব্লক চেইন ম্যাট্রিক্স প্রজেক্ট, এটা একটা ম্যাট্রিক্স প্রজেক্ট ইথেরিয়াম ব্লক চেইনের উপর। এখানে স্টার্টিং অ্যামাউন্ট 0.05 ইথেরিয়াম, অ্যান্ড ইমিউটেবল স্মার্ট কন্ট্রাক্ট, যেটাকে কখনো মিউট করা, একটু আগে যেটা বললাম হ্যাক করা কিংবা বন্ধ করে দেওয়া কিংবা চুরি করে নেওয়া কখনোই পসিবল না, এই জন্য বলা হচ্ছে ইমিউটেবল স্মার্ট কন্ট্রাক্ট। ওকে, হাউ টু স্টার্ট, যে আমরা এখানে কীভাবে কাজ করতে পারি। এবার কাজের প্রসঙ্গে আসি, এখানে কাজ করতে গেলে আপনাকে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা টোকেন পকেট, তিনটার যে কোনো একটা ইউজ করতে হবে। যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তার জন্য ট্রাস্ট ওয়ালেট হচ্ছে বেস্ট, সবচেয়েতে বেস্ট। যদি কেউ পিসিতে কিংবা ল্যাপটপে কাজ করতে চান তাহলে মেটামাস্ক, আর যদি কেউ অ্যাপেল কিংবা আইফোনে কাজ করতে চান তাহলে টোকেন পকেট। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন যদি ওল্ড হয়, যদি আপনার কিছু কিছু অ্যান্ড্রয়েড আছে যেগুলো ওল্ড ভার্সন, সেগুলোতে ট্রাস্ট ওয়ালেট কাজ করবে না, সেক্ষেত্রে আপনি টোকেন পকেট ইউজ করবেন, সেখানে টোকেন পকেট কাজ করবে। তবে কাজ স্টার্টিংয়ের আগে একটা কথা এই পর্যায়ে বলতে হবে, খুবই 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনারা এখানে ট্রাস্ট ওয়ালেট কিংবা মেটামাস কিংবা টোকেন পকেটে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন আপনাদের 12 ডিজিটের একটা, 12টা শব্দ দেওয়া হবে। ওই শব্দগুলো অবশ্যই 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 নিজ দায়িত্বে লিখে হোক, কপি করে হোক, যেভাবে সুবিধা হোক আপনি সেটাকে সংরক্ষণ করবেন। মনে রাখবেন ওই পেজে আসলে কখনোই আপনি স্ক্রিনশট দিতে পারবেন না, হয়তো অন্য ফোন দিয়ে ছবি তুলে রাখতে পারবেন, কোনো ফ্রেন্ডের ফোনে তাও করবেন না, কারণ এটা আমি সাজেস্ট করি না। কারণ এই এই সাইটটা কিংবা এই চেইনটা কিংবা এই ওয়ালেটগুলো এতটাই সিকিউর যে এখানে আপনার কোনো রিসেট পাসওয়ার্ড কিংবা চেঞ্জ পাসওয়ার্ড এগুলোর কোনো অপশন নাই। আপনাকে যে 12টা শব্দ দেওয়া হবে ওই শব্দটাই সারা জীবনের জন্য থাকবে। ওই শব্দ আপনি হারাই ফেলবেন, আপনার অ্যাকাউন্টে $বিলিয়ন থাকলেও সেটা হারাই যাবে, এই কেউ ইউজ করতে পারবে না, ওইভাবে হারানোই থাকবে সারা জীবনের জন্য, কোনোদিনও কেউ ইউজ করতে পারবে না, বাট সারা জীবনের জন্য হারাই যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর 12 বর্ডস। নাও আমরা এবার কাজের প্রসঙ্গে আসি। সো আমি এর আগে বলছি যে এখানে আমরা 0.05 ETH দিয়ে আমরা কাজ আমাদের কাজ স্টার্ট করতে হবে। সো আমরা 0.05 ETH এর সাথে 0.02 থেকে 0.08 পর্যন্ত নেট ফি বা আপনার ট্রানজ্যাকশন চার্জ হিসেবে একটা চার্জ কাটবে। এটা টাইমের উপর ডিপেন্ড করে, যদি কাজ করেন এটা বোঝাই দেওয়া যাবে। তো টোটাল এরকম একটা অ্যামাউন্ট আপনার জয়নিংয়ের জন্য লাগবে। আচ্ছা, যখন আমি এখানে আপনাদের হিসাব বোঝানোর সাথে 0.05টাই বেশ ধরে আগাবো। 0.05 ধরে যখন আপনি এখানে জয়েন করবেন তখন এটা দুই ভাগে ভাগ হবে, একটা যাবে X3 প্রোগ্রামে, একটা যাবে X4 প্রোগ্রামে। X3 প্রোগ্রামে যাবে 0.025 এবং অ্যাজ ওয়েল X4 প্রোগ্রামেও 0.025 যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজের স্টার্টিং, যে আমরা 0.05 দিয়ে জয়েন করতেছি, আমাদের প্রোগ্রাম দুইটা বা আর্নিং সোর্স দুইটা, একটা হচ্ছে X3 প্রোগ্রাম আর একটা হচ্ছে X4 প্রোগ্রাম। X3 প্রোগ্রামের ম্যাট্রিক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, সরি গাইস জাস্ট এ সেকেন্ড,
एक्स थ्री प्रोग्राम 0.025 दिए एक स्लट ओपन हो फर्स्ट स्लट एखान एक टार्निंग आसते पर एक्स फोर थे सेम एज 0.025 इनवेस्ट हो फर्स्ट स्लट ओपन एखान आर्निंग व्यवस्था आसते पर आसि जे एक्स थ्री प्रोग्राम आर्निंग मैट्रिक्स कैलकुलेशन एक्स फोर मैट्रिक्स कैलकुलेशन नहीं एक्स फोर एक्स थ्री ते मैट्रिक्स कैलकुलेशन 1:3 दैट मीन्स एक वन एर नीचे तीनटा स्लट थाकबे आर एक्स फोर काज करबे 2:4 दैट मीन्स एर नीचे दुईटा स्लट तार नीचे दुईटा स्लट এটা হচ্ছে এক্স থ্রি এবং এক্স ফোরের ম্যাট্রিক্স ক্যালকুলেশন এবার আসি এটা কাজ করে কেমন এবার এই পর্যায়ে একটা কথা বলি আপনারা অনেকে এমএলএম কিংবা বাইনারি সিস্টেমে কাজ করছেন এটা ওই ধরনের কোনো কিছুই না সো এখান থেকে দেখে যদি এই পর্যন্ত দেখে কারো যদি মনে হয় যে আমি ওই টাইপের কোনো কিছু বলতেছি সো আপনি একটা মানে আমার পুরা কথাটা আগে শোনেন পুরা প্রেজেন্টেশনটা দেখেন তারপরে কমেন্টও করবেন আর দয়া করে কেউ ভিডিওটা এখন থেকে স্কিপ করবেন না তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন না আর না বুঝে তাহলে ভুল কমেন্ট করবেন না আপনার ভালো লাগতেছে না আপনি কাজ করবেন না এটা কোনো সমস্যা নেই আমার সবাই যে কাজ করতে হবে তা না আপনি জয়েন হয়েছেন শুনতেছেন আমার কথা এই জন্য আপনাদের মেনি মেনি থ্যাংকস বাট কেউ আমার কথাটা পুরো না শুনে কেউ কোনো কমেন্ট করবেন না এটা রিকোয়েস্ট আমার ওকে সো এক্স থ্রি প্রোগ্রামে আমি বলছি যে 1:3 ম্যাট্রিক্স তো এখানে দেখেন 1, 2, 3 আচ্ছা এক্স থ্রি প্রোগ্রাম কাজ করবে আপনি যাদের ডিরেক্ট রেফার করবেন ফোর্সে যে জয়েন করতে হলে অবশ্যই কারো না কারো রেফারে জয়েন করতে হবে ওপেনভাবে আপনি জয়েন করতে পারবেন না সো আপনি যার রেফারে ইউজ করবেন তার আন্ডারে একটা পেমেন্ট যাবে এবং এক্স থ্রির মাধ্যমে আপনি যাকে ডিরেক্টলি আপনার রেফার লিঙ্ক ইউজ করে যাকে জয়েন করাবেন সেটাকে সেটার ইনকামটা আসবে এক্স থ্রিতে একজনকে জয়েন করালে আপনি এখান থেকে তার এক নম্বর থেকে 0.025 আর্ন করবেন দুই নম্বর যদি আর একজনকে জয়েন করান সেখানে 0.025 আর্ন করবেন তিন নম্বরে যদি কেউ জয়েন করে এটা আপনার রি ইনভেস্ট হিসেবে আপনার আপলাইনে চলে যাবে এটা হচ্ছে আপনার আপলাইন এবার বলি কেন আপলাইনে যাবে আপনার এই যে স্লটটা ওপেন করলেন এখান থেকে আর্নিংটা আসবে সারা জীবনের যতদিন আপনি কাজ করবেন সো একবার যদি এটা ফিল আপ হয়ে যায় ওটা আপনি মনে করতেছেন যে না সেকেন্ড স্লটে চলে যাবেন না এটা বারবারই রি ইনভেস্ট হবে বারবারই ওপেন আসবে দুইটা পেমেন্ট আপনি পাবেন একটা পেমেন্ট আপলাইনে যাবে এটাই হচ্ছে এক্স থ্রির সিস্টেম এবার আসি আমরা এক্স ফোরের সিস্টেম এক্স ফোরে টোটাল 1, 1, 2, 3, 4, 5, 6টা টোটাল 6টা স্লট আছে এখান থেকে এক নম্বর স্লটে যেটা আসবে সেটা আপনার আপলাইনে যাবে 3, 4, 5 এই তিনটা পেমেন্ট যাবে আপনার কাছে আর এই 6 নম্বর পেমেন্টটা আপনার আপলাইনে যাবে অ্যাজ এ এই স্লটে রি ইনভেস্ট যেটা এক্স থ্রিতে বললাম যে এর আর্নিংটা সারা জীবনের যতদিন আপনি এখানে থাকবেন সো অবশ্যই স্লটটা ভরে গেলে এটাকে আবার পুনরায় খালি করতে হবে এই খালি করার জন্য এই রি ইনভেস্ট সিস্টেমটা কোম্পানি এখানে রাখছে এটাই হচ্ছে সবচেয়ে মজার সিস্টেম সো এবার বলি এক্স ফোরের আর্নিংটা কোথায় আসে এক্স থ্রির আর্নিং তো আপনার ডিরেক্ট রেফার থেকে আসবে এক্স ফোরের আর্নিংয়ের আসলে কোনো লিমিটেশান নাই এটাই হচ্ছে মজার আপনি অনেকে আছে যে আমার এখানে তো লোক জয়েন করাইতে হবে নতুন করে আমি আর্নিং করতে পারবো না ভুল না আপনি এখানে আমি প্রুফ দেখাবো যারা কোনো রেফার ছাড়াই অনেক মানে মোটামুটি ভালো অ্যামাউন্ট আর্ন করছে কোনো রেফার ছাড়াই এক্স ফোর থেকে এক্স ফোরের আর্নিং আসবে আপনার আপলাইন থেকে আপনার ডাউনলাইন থেকে আপনার ক্রস লাইন থেকে সব দিক থেকে যে কোনো দিক থেকে আসতে পারে এনি জায়গা
যেকোনো জায়গায়। এটা কিছু কিছু সিস্টেমের উপর ভ্যারি করে যে কিভাবে আমি আর্নিংটা ধরব, প্ল্যানিং করতে হবে। যদি আপনি এখানে জয়েন করেন, কাজ করেন আমাদের টিমে, সো এই প্ল্যানিংগুলো আমি সেকেন্ড পর্যায়ে কিংবা আমার টিমে আসলে আমি আমার মতো করে আপনাকে দেব, আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কী ওয়েতে কাজ করতে যাচ্ছেন, আমার সাথে সময় দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, টাকা কিন্তু সহজে ইনকাম করা যায় না, অবশ্যই পরিশ্রম করতে হয়। যদি বসে বসে টাকা ইনকাম করা যেত তাহলে দুনিয়াতে কোনো ফকির থাকতো না। সুতরাং এখানেও আপনাকে সময় দিতে হবে, কাজ করতে হবে। যদি আপনি কাজ করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনাকে প্রসেস দিতে রাজি, এবং আমি এতটুকু বলতে পারি যে আপনি যদি কাজ করেন আমার সাথে আপনি ইনশাল্লাহ ভালো আর্ন করতে পারবেন। X4 আর্নিংটা অনেকগুলো সিস্টেম আছে, এখানে অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, অনেক প্ল্যানিং করা যাবে। সো এটা ধাপে ধাপে আপনারা যখন জয়েন করবেন তখন জানতে পারবেন। এবার আসি আমরা স্লট নিয়ে জানতে। এগুলো সব টেকনিক্যাল জিনিস, এগুলো এখন না, যদি জয়েন হওয়ার পর এগুলো বোঝাবো। ওকে, স্লট নিয়ে সাপোজ এখানে দেখেন X3 প্রোগ্রামে 12 স্লট আছে, X4 প্রোগ্রামে 12 স্লট আছে। প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ। দ্যাট মিন্স এই স্লটটা দেখেন 0.025, এটা 0.5, এটা 0.1, এটা 0.2, এটা 0.4, 8, 1.6, 3.2, 6.4, 12.8, 25.6, 51.2, অ্যাজ ওয়েল অ্যাজ X4 সেম সিস্টেম। সো যেটাই বলছি যে প্রত্যেকটা স্লট আগের স্লটের দ্বিগুণ। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাই যে কীভাবে এখানে আপনি স্লটগুলো অ্যাক্টিভ করতে পারেন সুন্দরভাবে কাজ করে। দেখেন আপনার X4 ফার্স্ট স্লটে আপনি, আমি বলছি, পেমেন্ট পাবেন তিনটা। দ্যাট মিন্স 0.025 × 3 তিনটা আর্নিং পাবেন। সো 0.025 যদি তিনটা পান, দেখেন আপনার সেকেন্ড স্লট কিনতে লাগবে 0.5। তার মানে এখানে আপনার যখন দুইটা আর্নিং হয়ে যাবে এই এইখানে, তখন আপনি কিন্তু এই স্লটটা ওপেন করতে পারতেছেন, এবং আর একটা যে আর্নিং থাকতেছে সেটা আপনার প্রফিট 0.025 ফার্স্ট স্লটের প্রফিট। এটা খুবই, এটা লিটিল অ্যামাউন্ট, বাট মজাটা দেখেন। এবার যখন এইখান থেকে আপনি তিনটা আর্ন করতে পারবেন, তখন দুইটা দিয়ে এটাকে আনলক করবেন, আর একটা ইনকাম আপনার পকেটে, মানে 0.05। সেম কেস প্রত্যেকটা স্লটের ক্ষেত্রে। দ্যাট মিন্স আপনি যা তিনটা আর্ন করবেন তার দুইটা আবার ইনভেস্ট করেন, একটা আপনি প্রফিট হিসেবে এখানে রাখেন। তাহলে আপনি ইনকাম করে বা কাজের মাধ্যমে সব স্লটগুলো ধাপে ধাপে আনলক করতে পারবেন। আর আপনি যদি কোনো কাজ ছাড়া ইনকাম করতে চান সেটার সিস্টেম আলাদা, সেটার সিস্টেমের জন্য অবশ্যই পার্সোনালি কথা বলতে হবে। এটা আমি সবার জন্য না, আমি আসলে প্রিফার করি যে টিম বিল্ড করা। আমরা এখানে প্রায় 600+ মেম্বার কাজ করতেছি বাংলাদেশে। সো আমরা চাই আমাদের টিমটাকে আরও বড় করতে। সো আমরা এখানে টিম বিল্ডিংয়ের মাধ্যমে কাজ করতে চাচ্ছি, বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে না নন ওয়ার্কিং পদ্ধতিতে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হবেন। আমার টেলিগ্রামের নাম্বার 01626263293। দয়া করে সবাই টেলিগ্রামে আমাকে নক দিবেন, ফোনটা আমি প্রিফার করতেছি না, কারণ আমি সবসময় একটু বিজি থাকি। সো এখান তো জরুরি না হলে কেউ ফোন দিবেন না, টেলিগ্রামে আমাকে সবসময় পাবেন। ওকে, স্লটের ব্যাপারটা আমি বুঝাইলাম। এবার আসি এখান থেকে একটা আর্নিংয়ের ধারণা দেওয়ার জন্য আপনাকে। আপনি যদি X3 প্রোগ্রামের অল স্লট ওপেন করতে পারেন তাহলে আপনি এখান থেকে 613 ইথেরিয়াম আর্ন করতে পারবেন, এবং X4-এ 817+ ইথেরিয়াম আর্ন করতে পারবেন। আচ্ছা, ইথেরিয়ামটা আমি যখন এখানে জয়েন করি তখন ছিল $227, আর আজকের রেটে যদি আমি যাই, আজকে আমি লাস্ট দেখছি $337। আমি এখানে জয়েন করছি 15 দিনের মতো, 15 থেকে 20 দিন অ্যাপ্রক্স, এর ভিতরে, এর বেশি না।
কারণ বাংলাদেশে আমরা কাজ করতেছি এখন এক মাসও হয় নাই। তো এর ভিতরে দেখেন প্রায় $110 আপ হয়েছে। সো আর এই ইয়ার শেষে আমাদের এক্সপার্টদের প্রেডিকশন ইথেরিয়ামের প্রাইস বিটকয়েনকে ছাড়াই যাবে। সো একটা বিটকয়েন যে সময় আমি 2012-13 সালে আমাকেও এই সেম প্রযুক্তিতে অফার করা হয়েছিল, তখন আমি আপনাদের মতো পাত্তা দেইনি। সো আমি কিন্তু ওখানে জয়েন করিনি, তখন ইথেরিয়ামের প্রাইস ছিল $20-25। এখন সেই বিটকয়েনের প্রাইস $10,000 প্লাস হয়ে গেছে, $10,400 গতকাল দেখছি। তো আমি এই সেম মিস্টেক বারবার করবো না, মিস্টেক থেকেই মানুষকে শিখতে হবে। কোনো সাকসেসের স্টোরি দেখা আপনি কোনো কাজ শুরু করবেন না, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন। আপনারা কোনো মিস্টেক দেখে সেইখান থেকে শুরু করবেন, কারণ ওই মিস্টেকটা আপনি জানেন যে ওই মিস্টেকটা হইতে পারে এবং ওই মিস্টেকটা হইলে কীভাবে সলভ করতে হয় সেটাও আপনি জানেন। সো আমি ওই মিস্টেক করে আসছি, আমি জানি সেটা কীভাবে সলভ করতে হয়। দ্যাটস ওয়াই আমি এটা আসার সাথে সাথে প্রথমে কোনো কিছু না বুঝেই কিন্তু আমি এখানে কাজ শুরু করছি এবং আমি এটা নিয়ে রিসার্চ করছি, ঘাটাঘাটি করছি, দেন আমি আপনাদের জন্য এই ভিডিও রেডি করতেছি, আমি নিজে কাজ করতেছি এবং নেক্সট যতদিন আমার সাধ্যে কোলাবে অবশ্যই 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 আপনাদের পাশে থাকবো এবং নিজেও কাজ করব। সো এখান থেকে আপনি হিউজ একটা অ্যামাউন্ট চাইলে আর্ন করতে পারবেন, বাট এটা কিন্তু এমনি এমনি হবে না। সবাই মনে করতেছেন যে না ভাইয়া মনে হয় লোভ দেওয়ার উদ্দেশ্যে কিংবা আমাদের টোপ দেওয়ার উদ্দেশ্যে এটা করতেছে, নো ব্রাদার এটা না, এটা বাস্তব, এটার প্রুফও আমি দেখাবো। এর থেকেও বেশি আর্ন অলরেডি করছে ফোর্সেস থেকে, বাট এটা যদি করতে হয় আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নাই, কাজের বিকল্প নাই। ওয়ার্ক প্ল্যান স্ট্র্যাটেজি আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে সর্বপ্রকারের হেল্প করতেছি, কিন্তু কাজ কিন্তু আপনার করতে হবে। আমি আপনাকে প্ল্যান দিচ্ছি ভাইয়া এটাই করেন, এটা এরকম করেন, এটা এরকম করেন। সো আমি আপনার অ্যাবিলিটি বুঝেই আপনাকে কাজের লোড দিব এবং আপনি আপনার অ্যাবিলিটির মতোই আর্ন করতে পারবেন। অনেকে আছে যে 3-4 স্লট ওপেন করে আর করবে না, ওই পর্যন্ত তো আর্নিং শেষ, ওই আর্নিংটা বারবার সার্কেলিং হবে, কিন্তু সে কিন্তু কখনোই এই অ্যামাউন্ট রিস্ক করতে পারবে না, সে হয়তো বা এই অ্যামাউন্ট রিস্ক করতে পারবে। এই দেখেন এখানে প্রত্যেকটা স্লট শেষ আপনি কত টাকা আর্ন করতে পারবেন, 4 স্লট শেষ করলে আপনি $488 আর্ন করতে পারবেন, X4-এ $650 আর্ন করতে পারবেন, দুটা মিলে $1,000 আর্ন করতে পারবেন। এরকম আপনার 12 টার্গেট করতে হবে, যে 12-এর মাথায় আসতে হবে আপনার। আর এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, যে একবার করে যদি আপনার প্রত্যেকটা স্লট রিসাইকেল হয় তাহলে এটা পাবেন। আর আপনার এইটা এমন ব্যবস্থা যে এটা বারবার রিসাইকেল হবে, ওই যে রিইনভেস্ট বলছি একটু আগে, বারবার রিসাইকেল হবে। সো আপনি এখান থেকে চাইলে আনলিমিটেড আর্ন করতে পারবেন, এটা আপনার, ইটস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। সো আমরা এবার পরের অপশনে যাই। আপনাদের কিছু কিছু প্রুফ দেখাবো এখন আমি, যে ইথেরিয়াম সম্পর্কে আরও ডিটেলস কীভাবে পাবেন, কোন সাইটে গেলে পাবেন, আমি সেগুলোও বলে দিচ্ছি। এবার একটু দেখেন, আমরা প্রেজেন্টেশন থেকে একটু বের হই, আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকলাম। আচ্ছা, ফার্স্ট অফ দেখেন, অ্যাকচুয়ালি গাইজ আমি এখন গ্রামে আসি ঈদের ছুটিতে, তো আমার এখানে নেটটা আসলে খুব একটা ভালো কাজ করতেছে না, তারপরেও আমি আপনাদের জন্য কিছু কিছু সাইট আগের থেকে বের করে রাখছি। আমি আপনাদের নিজেই সাইটগুলো দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরাই সেখান থেকে দেখে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে সাইটটাকে আমি এখন দেখলাম, এই সাইটটার নাম হচ্ছে ETHgasstation.info। দ্যাট মিনস আমরা ফার্স্টে দেখবো ফোর্সেস কতটা ট্রাস্টেড, অবশ্যই কোনো সাইডে কাজ করতে গেলে সেটা কতটুকু ট্রাস্টেড, কতটুকু ভালো কাজ করবে, এটা ফেক কিনা স্ক্যাম কিনা এগুলো জানা দরকার। সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে এটা দেখবো। আমি আবার সাইটটার নামটা রিপিট করতেছি, ETHgasstation.info। আপনি এইটা আমি মার্ক করে দিচ্ছি আপনাদের, আপনারা দেখেন এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে মার্ক করে দিলাম, ওকে। সো
এটা হচ্ছে এমন একটা সাইট যে আপনারা যারা ব্লকচেইন বা স্মার্টফোনটাকে কাজ করেন প্রত্যেকের কাছ থেকে একটা গ্যাস ফি কাটবে, যখন জয়েন হবেন তখন কাটবে, যখন এখানে স্লট কিনতে যাবেন তখনও কাটবে। সো এই গ্যাস ফিটা যারা নেয় তারাই এই র্যাঙ্কিংটা করে। এখানে আপনি 20 থেকে 25টা সাইটের র্যাঙ্ক পাবেন যারা ওয়ার্ল্ডে বিভিন্ন পজিশনে আছে। দেখেন আমাদের ফোর্সেস অনলি জানুয়ারি 31 তারিখ রান করে এখনও পর্যন্ত সে এই পজিশনে আছে, সেকেন্ড পজিশনে। আর এটা অবশ্যই ওল্ড স্ক্রিনশট, দ্যাটস ওয়াই এখানে 7.5 লাখের কম শো করতেছে, বাট অ্যাকচুয়ালি এখনকার অবস্থানে এটা 7.5 লাখ ওভার হয়ে গেছে। এভরি ডে 10 থেকে 12 হাজার লোক এখানে জয়েন করে এভরি ডে। সো আপনারা যখন এখানে আসবেন, আসার পরে ফোর্সেসের উপর একটা ক্লিক করলে এইরকম একটা আইডি শো করবে, সেই আইডির উপর ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। আমার দেখেন আপনারা এই যে দেখেন 3G উঠে বসে আছে। সো আমি এখানে ভিজিট করে দেখাইতে পারতেছি না, আমি আপনার ভিজিট করে বের করা আছে, আমি সেটাকেই ওপেন করতেছি। গাইজ আমার নেটে এখনও সমস্যা হচ্ছে, শুধু সময় নষ্ট আমার কাছে ও মনে হচ্ছে লোড হয়েছে। দেখেন এটা হচ্ছে সেই ইটিএস স্ক্যান, এই দেখেন এখানে ইটিএস ভলিউম 0, ব্যালেন্স 0, টোকেন অনলি 162। মনে রাখবেন যে কোনো সাইটের স্মার্ট কন্ট্রাক্টে যে সব কিছু জিরো দেখতেছেন, বাট টোকেনে যদি দেখেন যে $1,000, $4,000, $10,000, $20,000, $50,000, $1,00,000, $2,00,000 টোকেন জমানো আছে, তার মানে সেই সাইটেও কিন্তু রিস্কে থাকে, কারণ সাইটটা টোকেন জমাইতেছে, জমায় জমায় সে টোকেন কিনে রাখতেছে। সো এটা ভালো লক্ষণ না, আমি সেটা প্রিফার করি না, কিন্তু ফোর্সেস কখনোই টোকেন জমায় না। আপনারা সবসময় এখানে আসবেন, এভরিডে আসবেন, দেখতে পারবেন। এবং এই সাইট দেখেন কতক্ষণ আগে পেমেন্ট করতেছে, যে 20 সেকেন্ড আগে একটা পেমেন্ট, 24 সেকেন্ড, প্রত্যেকটা পেমেন্ট হিস্ট্রি এখানে পাবেন, প্রত্যেকটা এভরি সিঙ্গেল পেমেন্ট হিস্ট্রি এখানে পাবেন সব ডিটেলস সহ। দেখেন কতটুকু দিয়েছে, 0.05, 0.4, 0.05, 0.1, 0.4, প্রত্যেকটা পেমেন্ট হিস্ট্রি এখানে পাবেন এখানে। সো আমি একটু আগে আপনাদের বলছিলাম যে ট্রান্সপারেন্সি, আপনাদের সেই ট্রান্সপারেন্সি কিন্তু আমি এখন আপনাদের প্রুফ করে দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি আবার আমার প্রেজেন্টেশনে যাই। আমাদের প্রেজেন্টেশনে আমরা ছিলাম এখানে। সো এই সাইটটা আমি আপনাদের ব্রাউজ করে দেখাইতে পারলাম না, সাইটটার ছবিটা আমি দেখি জুম করতে পারি কি না। হ্যাঁ জুম হয়েছে, দেখেন এখানে এখানে আসে www.ethereum.org, দ্যাট মিন্স ethereum.org সাইটে যাবেন। যাওয়ার পর ইথেরিয়াম কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, কীভাবে এটা লেনদেন চলে, কতটুকু সিকিউর, এর প্রযুক্তি কী, ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই সাইটে আপনি পাবেন। আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আপনাদের জন্য, যে আমি গ্রামে আসবো তো, সো নেটে প্রবলেম হতে পারে, এই জন্য আগেভাগে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। সো এবার আসি একটা কিছু প্রুফ দেখানোর জন্য। ও মাই গড, স্টপ। প্রুফ দেখানোর জন্য যে ইথেরিয়াম এটা শুধু যে আমরা সাধারণ জনগণ ইউজ করতেছি এটা মনে হইতে পারে, ফেক মনে হইতে পারে, সো এটা কতটুকু লেজিট সেটা বোঝানোর উদ্দেশ্যে দেখেন 50% অফ ফেভার ডলার ফর্মস ইন ইউজ ইন দ্য ইথেরিয়াম ব্লকচেইন, দ্যাট মিন্স এই ফেভার্স আমেরিকার একটা নামি দামি কোম্পানি, আপনারা চাইলে নিজেরাই ভিজিট করে দেখবেন। আমি সাইটের নাম বলে দিলাম, এটার সাইট হচ্ছে investinblockchain.com। ইনভেস্ট ইন ব্লকচেইন ডট কমে গেলে ওখানে শুধু এই ফেভার নামে এটা নামি কোম্পানি, এই জন্য আমি আপনাদের এটা ফোকাস করে দেখলাম। এরকম আপনি হাজার হাজার কোম্পানি পাবেন যারা অলরেডি তাদের লিকুইড মানি ক্রিপ্টোতে পরিণত করছে, কনভার্ট করছে 50%, 100%, এবং এরপরে যেগুলো দেখবেন হয়তো বা নিজেরাও বিশ্বাস করবেন না। তো তারাও সম্পূর্ণ ক্রিপ্টো লেনদেন শুরু করছে ওয়ার্ল্ড ওয়াইড,
নিচে ডিটেলে সব কিছু লেখা আছে এবং সাইটটাও আমি আপনাদের বলে দিলাম, আপনারা নিজেরাই দেখবেন প্রুফ স্বরূপ। এবার দেখেন নিউজের সোর্সটা ইয়াহু ফাইন্যান্স, এখানে দেখেন জেপি মর্গান ইউএসএর নাম্বার ওয়ান ব্যাঙ্ক, জেপি মর্গান অনেকেই নাম জানেন, না জানলে এখান থেকে দেখে আসবেন। জেপি মর্গান ইউজ দ্য ইথেরিয়াম প্ল্যাটফর্ম টু লঞ্চ ডিজিটাল ইউএসডি, দ্যাট মিনস তারা জেপি মর্গানের মতো ব্যাঙ্ক তারাও ইথেরিয়াম বা ক্রিপ্টো কারেন্সি কনভার্ট হয়েছে এবং সম্পূর্ণরূপে। এইটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন যে টপ লিস্ট অফ ইথেরিয়াম ইউজার্স, এরকম কোনো কিছু দিয়ে সার্চ করেন আপনার খুশি যেভাবে আপনার সুবিধা হয়, আপনি অবশ্যই এই নামগুলো পাবেনই। অ্যামাজন হ্যাজ টার্ন টু ইথেরিয়াম অ্যাজ ওয়েল, সেম দেখেন এই যে সেম সাইট ইয়াহু ফাইন্যান্স সাইট নিউজ সোর্স ইয়াহু ফাইন্যান্স। সো অ্যামাজনের মতো কোম্পানি তারাও ইথেরিয়ামে কনভার্ট হয়ে গেছে, তারা ইথেরিয়াম অ্যাকসেপ্ট করতেছে, ক্রিপ্টো অ্যাকসেপ্ট করতেছে, বিটকয়েন অ্যাকসেপ্ট করতেছে। সো ক্রিপ্টো কারেন্সি অবশ্যই 1000% সিকিউর এবং সেফ আমাদের জন্য। ওকে, এবার দেখেন মাইক্রোসফটও ইথেরিয়াম ব্লকচেইন ইউজ করতেছে। সো এটা যদি ফেক হইতো, এটা যদি স্ক্যাম হইতো, এটা যদি খারাপ কিছু হইতো, কখনোই এই সব কোম্পানি এতটা পাগলে কামড়ায় নাই যে তারা কোটি কোটি ডলার এখানে ইনভেস্ট করবে বা কোটি কোটি ডলার তারা এই ক্রিপ্টো ব্লকচেনের উপর রিলিজ করে দেবে। তারা কিন্তু আমাদের এতটা বোকা না, আর আমরা তাদের থেকে অতটা বুদ্ধিমান না যে তারা ভুল করছে আমরা সঠিক করতেছি, এটা বোঝা। সো নেক্সট জেনারেশন ওয়ার্ল্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড ক্রিপ্টো কারেন্সি অবশ্যই 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 যে না জানেন নিজ দায়িত্বে জানবেন, কাজ করেন বা না করেন। এবার সবচেয়ে টপ নিউজ, আমি এটাকে সোর্স থেকে দেখাই, লাইভ থেকে দেখাই, এটা আমার লাইভে আছে। দুবাই স্মার্ট দুবাই, দেখেন আওয়ার ভিশন টু মেক দুবাই দ্য হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য আর্থ, দ্য স্মার্ট দুবাই ইনটিভিটেড ওয়াজ ফাউন্ডার ফলোয়িং দ্য ভিশন অফ হিজ হায়ারনেস শেখ মোহাম্মদ বিন রাশিদ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ দ্য UAE অ্যান্ড রোলার অফ দুবাই টু মেক দুবাই দ্য হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য আর্থ, পার্টিসিপেট ফ্রম অল সিটি শেখর রিলিভেন্ট ভিজিটর অ্যান্ড বিজনেস ওনার পার্টনার্স অ্যান্ড ফ্যামিলিয়ার ইজ এ কনস্ট্যান্ট অফ দ্য স্ট্র্যাটেজি। এইখানে একটা কথা বলি, এই সাইটটা আসবেন www.smartdubai.ae, টোটাল দুবাই সিটিটাকে ব্লক চেইন প্রযুক্তিতে কনভার্ট করা হইতেছে, যেখানে কোনো টাকা থাকবে না, যেখানে কোনো আর্থিক লেনদেন থাকবে না, সব কিছুর লেনদেন ক্রিপ্টোতে হবে। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, ক্রিপ্টোতে কিনবেন, আপনি একটা বাড়ি কিনবেন, ক্রিপ্টোতে কিনবেন, আপনি একটা সুই কিনবেন সেটার পেমেন্ট আপনি ক্রিপ্টোতে দিতে পারবেন। কারণ দুবাই গভর্নমেন্ট এই সাইটের এই যে হোম পেজ আসলে এখানে অনেক কিছু পাবেন, অনেক অ্যাক্টিভিটিস এদের অ্যাপ সার্ভিস সব কিছু। আমি একটা সাইটে যেয়ে দেখি, এখানে একটা ভিডিও আছে, দেখি আমার ফোনে শো করে কিনা, এটা ল্যাপটপে শো করে আমার। সো এখানে আছে একটা ভিডিও, আপনারা কষ্ট করে ভিডিওটা প্লে করবেন, প্লে করলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কী বলতে চাচ্ছি কিংবা কী দেখাইতে চাচ্ছি আপনাদের। বাই দ্য ওয়ে একটা পরিসংখ্যান বলি, এই সাইটেই পাবেন। পরিসংখ্যানটা হচ্ছে যে দুবাইতে সারা বছরে যে হারে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হয় এবং বিভিন্ন প্রোডাক্ট কেনা বেচা হয় ব্যাঙ্কের মাধ্যমে, এবং ব্যাঙ্ক যে হারে ফিস কাটে, চার্জ কাটে, ওই চার্জ যদি সেভ করা পসিবল হয় তাহলে প্রত্যেক বছর একটা করে বুর্জ আল খলিফা তৈরি করা সম্ভব। দ্যাটস ওয়াই দুবাই গভর্নমেন্ট
ব্যাংকিং প্রযুক্তি ওভারটেক করে তারা স্মার্ট কন্ট্রাক্ট বা স্মার্ট কারেন্সি বলেন, ডিজিটাল কারেন্সি বলেন, কনভার্ট করতেছে। সো এবার আসি আবার আমার ছবিগুলোতে। এই যে 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 এইখানে যাবেন, এখানে যাবেন স্মার্ট দুবাই, এই অপশনটার ভিতর, এই অপশনটার ভিতর এই ভিডিওটা পাবেন, এই ভিডিওটা, এই ভিডিওটার ভিতর আপনি সুন্দর মতো তাদের প্ল্যানিং দেখতে পারবেন, বুঝতে পারবেন একেবারে ক্লিয়ার যে তাদের থিঙ্ক অফ ভিউ নেক্সট জেনারেশনে কী আছে। আচ্ছা এটাও আমার সেই, এটাও স্ক্রিনশট দিয়ে রাখছিলাম লিড বোর্ডের, আমি যেটা আপনাদের লাইভ দেখাইছি, এই যে ফোরসিতের অবস্থা অনেক আগের, এটা এই যে ফোরসিদের, আমি ওই দিনে যেদিন ভিজিট করছিলাম সেই দিনে দেখেন, আমি আজকে আপনাদের 162 দেখাইছি, আজকে দেখেন ওই দিন ছিল 125। সো ওদের টোকেন অনেক কম থাকে যে কারণে এটা 100% সিকিউর। এবং আরও একটা ব্যাপার, আরও একটা ব্যাপার আমি মিস্টেক করে গেছি, আমি আর একবার একটু ঢুকি, একবার USD না এটা না, দেখেন কোনো সাইট এই লিস্টে আসার পর এটা স্ক্যাম নাকি এটা লেজিট সেটা প্রমাণ করতে গেলে আপনার নিচে আসতে হবে সাইটের, এইখানে তো ব্যালেন্স চেক করলেন, তারপরে নিচে আসবেন, এসে এইখানে দেখেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এখানে গ্রিন মার্ক, এই গ্রিন মার্ক যেটার যে সাইটে থাকবে না সেই সাইটে মনের ভুলে ইনভেস্ট করবেন না কিংবা কাজ করবেন না, কারণ তার কন্ট্যাক্ট ভেরিফাই নেই, দ্যাট মিন্স তার ডাটা এনকোডিং ভেরিফিকেশান নাই। যেমন আমি যদি কন্ট্যাক্টে এখন ক্লিক করি, এখানে একটা ডাটা আসবে, দেখেন ফোর্সেজের প্রত্যেকটা ডাটা এখানে সংরক্ষণ করা আছে সুন্দরভাবে, প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা ডাটা, কোনো চেঞ্জ নাই, প্রত্যেকটা ডাটা এখানে সুন্দরভাবে ওপেন প্ল্যাটফর্ম। আমি আপনাদের বলছি যে সব কিছু আপনি দেখতে পারবেন, এই দেখেন সব কিছু এখানে সুন্দরভাবে সংরক্ষিত আছে, এখানে লেখা রয়েছে ফোর্সেস এটা। সো আমি আর একটা, আর একটা সাইটে ঢোকাই দেখি যে দেখেন তাদের ডাটা কিন্তু এভাবে সংরক্ষণ করা নাই। গ্যাস স্টেশনে আসলাম, যেমন এই যে স্ক্যাম রিপোর্টেড MMM একটা সাইট দেখা যাচ্ছে, আমরা সেই সাইটে অনেক মেম্বারও অলরেডি কাজ করতেছে, আমি সেই সাইটের একটা স্মার্ট কন্ট্যাক্টে যাই, এই সাইটের একটা স্ক্রিনশট দেওয়া আছে, সাইটে ঢুকতে নেট খুব প্রবলেম করতেছে, অনেক সময় নষ্ট করতেছে, আমি স্ক্রিনশটে যাই, এটাই বেটার হবে, দ্রুত হবে। আচ্ছা এই দেখেন ওই সেই MMM, এখানে দেখেন তার টোকেন আছে কত, 5895 ডলারের টোকেন সে কিনে রাখছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার কন্ট্যাক্টে দেখেন গ্রিন মার্ক নাই, নাম্বার টু গেল। নাম্বার থ্রি, তার এই যে ডাটাগুলো আমি মার্ক করে রাখছি, এই যে ডাটা এটা কোনো ক্লিয়ার কোডিং না, এটা রং, সম্পূর্ণ ফেক একটা ডাটা এখানে দেওয়া আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা কোনো এক্সপার্টকে দেখাবেন, সেই এক্সপার্টই আপনাদের এটা ভালোভাবে বোঝাই দিতে পারবে। মনে রাখবেন ফোর্সেজের ERC20 প্রোগ্রামিংয়ের মাধ্যমে রান করে, কোনো এরকম আপনারা নিজেরাই ভেরিফাই করবেন যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইটের এই সাইট এই জিনিসগুলোর সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে ওকে কাজ করেন, দ্যাটস ফাইন, বাট যদি ঠিক না থাকে তাহলে কোনোভাবেই সেখানে যাবেন না। আচ্ছা এটা হচ্ছে রিকমেন্ডেড স্টার্টিং অপশন, তো ফোর্সেস নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সাইট থেকে একটা রিকমেন্ডেশন আছে যে আপনি যদি ফার্স্টে ভালো কোনো আর্নিংয়ের ভিতরে আসতে চান তাহলে X3 তিনটা স্লট
এবং এক্স ফোরের তিনটা স্লট কিনে নিয়ে স্টার্ট করবেন। এটাই সবচেয়ে বেটার অপশন। দ্যাট মিন্স আপনি 0.175 প্লাস নেট ফিস এটা সহ আপনাকে জয়েন করতে হবে। তাহলে আপনি এখান থেকে আশা করা যাবে যে খুব দ্রুত ভালো একটা আর্নিংয়ের ভিতর আসতে পারবেন, একটা স্মুথনেসের দিকে থাকতে পারবেন। ওকে, সো একটা জিনিস যে আপনি যদি নিজে ভালো আর্নিংয়ের ভিতর যান তখন কিন্তু আপনি আরও পাঁচজনকে আনতে পারবেন যে হ্যাঁ আমি এখানে আর্ন করছি তুমি আসো। এই জন্যই সাইড থেকে রিকমেন্ডেড যে তিনটা স্লট কিনে নিয়ে স্টার্ট করার। বাট আপনার যদি আপনি যদি চান না ওয়ান বাই ওয়ান যাবেন সেটা আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট 100% ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ম্যাট্রিক্স প্রজেক্ট। এবার আমি আপনাদের কিছু আইডি দেখাবো। অবশ্যই আইডি দেখাবো। পেমেন্ট প্রুফ, অবশ্যই। ওকে, আমি আপনাদের লাইভ কিছু আর্নিংয়ের প্রুফ দেখাই। এটা হচ্ছে ফোর্সেজের পেজ। আইডি হচ্ছে 446163। এটা আমাদের গ্রুপেরই একটা আইডি। এটা দেখেন, সে কোনো প্রকার রেফার না করে ডিরেক্টলি $65 রান করছে। একটা রেফারও কিন্তু সে করে নেই, মানে সে কিন্তু নন ওয়ার্কিং প্ল্যানে কাজ করতেছে আমাদের সাথে। তার যদি স্লট দেখাই, আমরা স্লট দেখি তার, দেখেন তার X3-তে সে 2টা স্লট কিনছে, X4-এ সে 4টা স্লট কিনছে, এবং X4-এ সে একটাই পেমেন্ট পাইছে, সে একটাই $65। একটা প্রমাণ গেল যে আপনাদের একটা প্রুফ দেখালাম। ফোর্সেজে ঢুকবো, এটা আমার আইডি না, আরেকজনের আইডি দিয়ে যাচ্ছে। তারপরে যাই ফোর্সেস, আমরা একটু এখানে দেখেন অথরাইজড আর ভিউ, ভিউ দিয়ে পৃথিবীর সকল ধরনের সব কিছু দেখা যাবে। আমি ফার্স্টে ওর হোম পেজে যাব ফোর্সেজের, আর আপনাদের কিছু দেখানোর বিষয় আছে, বোঝানোরও বিষয় আছে এখানে। দেখেন এটা হচ্ছে ফোর্সেজের হোম পেজ। নিচে যাবেন, জয়েন নাও মার্কেটিং ভিডিও, এখানে একটা মার্কেটিং ভিডিও আছে ফোর্সেজের। অবশ্যই অবশ্যই আমি আপনাদের যদি এখানে কাজ করতে চান রিকোয়েস্ট করবো একবার একটু দেখবেন 6 মিনিটের ভিডিও, তাহলে বুঝতে পারবেন। এটা ইন্টারন্যাশনাল ক্রাউড ফান্ডিং দ্য নিউ জেনারেশন প্ল্যাটফর্ম। এখানে সকল ধরনের ডিটেলস ওয়েবসাইটের নিচের দিকে দেখেন, অল প্ল্যাটফর্মসে পাঠিয়েছে 770457 জন আজ পর্যন্ত জয়েন হয়েছে। লাস্ট 24 ঘন্টায় 9495 জন জয়েন হয়েছে। অনলি আর্নড ইটিএস, এত ইটিএস এ পর্যন্ত আর্ন হয়েছে 5,93,822, এবং আর্ন ডিউরিং দ্য ডে USD, মানে যদি এটাকে আপনি USD-তে কনভার্ট করেন তা এই পরিমাণ আসে আজকে 24 ঘন্টায় এটা অল টাইম এ পর্যন্ত এটা আর্ন হয়েছে, এ পর্যন্ত সেটা ডলার ভ্যালু এটা। ওকে, এখানে আইডি 6648, তার সে নাম্বার সে ডমিনেট করতেছে পুরা এই মার্কেটে, সবচেয়ে বেশি সেই আর্ন করছে 427 ETS। তার ব্যালেন্স এত এই সামনে পড়ে। এখানে আপনি সকল ধরেন, এই যে X3 প্রোগ্রাম কী, X4 প্রোগ্রাম কী, আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদিও জানেন এগুলো, প্রত্যেকে একবার করে এই কোশ্চেনগুলো ভিজিট দিবেন, দেখবেন। কারণ কাজ করতে গেলে অবশ্যই সময় দিতে হবে। নিচে আপনাদের স্মার্ট কন্ট্রাক্ট লিঙ্ক, এর ভিতরে ক্লিক করলে আপনি সরাসরি, আমি একটু আগে যে ইথেরিয়ামের পেজটা দেখাচ্ছি গ্যাস স্টেশনে, সেখানে নিয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে সব ডিটেলস দেখতে পারবেন। সো এই সাইটেই সব ডিটেলস দেওয়া আছে। আমি যে ইনফরমেশানগুলো আপনাদের দিলাম সাইট ডিপেন্ডেড সাইট থেকে দিলাম। সো আমি এবার আমি
কিছু কিছু আইডি দেখাই, সে আইডিগুলো একটু খেয়াল করে। একটা আইডি দেখাই এবার, যে ফার্স্টে দেখাই মিস্টার ল্যাডোর আইডি দেখাই, নাম্বার ওয়ান, এই যে নাম্বার ওয়ান, গো দেখেন এ পর্যন্ত মিস্টার ল্যাডো এটা আর্ন করছে আইডি ওয়ান। ইনি কিন্তু ওয়ার্ল্ড ডোমিনেট করতেছে না, ইনার উপরেও কিন্তু একজন আছে, ইনি সেই ওয়ার্ল্ডে দুই নাম্বার আছে, এই ফোর্সেসের ভিতর দুই নাম্বার আছে। এইখানেও দেখেন উনার সকল কিছু, কয়টা স্লট ওপেন আছে, কোন কোন স্লটের থেকে তার আর্নিং আসতেছে, সে এই স্লটটা দুইবার রিইনভেস্ট করছে, দেখেন বারো নম্বর স্লটটাই দুইবার রিইনভেস্ট হয়েছে, দ্যাট মিনস একটা দুইটা পেমেন্ট সে পেয়ে গেছে, সে এইখানেও এই এইটাও দুইবার রিইনভেস্ট হয়েছে এই বারো নম্বর স্লটটা, একটা স্লট দুইবার রিইনভেস্ট হওয়া মানে অনেক কিছু, এটা আপনি ক্যালকুলেশনের ডিজিট আনাই কষ্ট। আপনার এরপর এই এর এক একটা স্লট দেখেন 2019 বার রিসাইকেল হয়েছে নাম্বার ওয়ান স্লট, সো তার রেফার আছে মানে হিউজ, আমরা এটা ধরে নিতে পারি তার 3,687 জনের রেফার আছে, যে কারণে তার এতগুলো রিইনভেস্ট আসছে। এবার আমরা একটা আইডি দেখব যে ইন্ডিয়ান অশোক স্যারের, সে ইন্ডিয়াতে ফার্স্ট জয়েন করে, তার আইডি দেখব 94/22। দেখেন এখানে সে পর্যন্ত 250 জনকে রেফার করছে, সে আর্ন করছে এটা, দ্যাট মিন্স 175 ETS তার স্লটের অবস্থা। দেখেন সে এখানে মাত্র 1.6 পর্যন্ত ওপেন করছে X3-তে, X4-এ সে 10 নম্বর স্লট ওপেন করছে, সে 10 নম্বর স্লট ওপেন করছে X4-এ। সো তারা যদি এত করতে পারে, আমরা যদি চেষ্টা করি, এটা রিস্ক করা কারো পক্ষে অসম্ভব না, কিছু কিছু সিস্টেম ফলো করতে হবে, কিছু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি আমার এই টোটাল প্রেজেন্টেশন দেখে কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোর্সেস বাংলাদেশ গ্রুপে জয়েন করবেন, আরও যদি ডিটেলে জানতে হয়, আর যদি কারো নন ওয়ার্কিং প্ল্যানে কাজ করতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বারটা দিছি, অবশ্যই কমিউনিকেট করবেন, আমি আপনাদের ওয়ে আউট বলে দেবো বা ওয়ে আউট দেখাবো, সেই অনুযায়ী কাজ করতে পারবেন আমাদের টিমে, বাট উইথ ফোর্সেস বাংলাদেশ টিম। যদি আপনাদের ফোর্সেস বাংলাদেশ টিমে কাজ করতে হয়, আমার সাথে কাজ করা কিংবা আমাদের আদার্স অ্যাডমিনদের সাথে কাজ করা সেম, আমাদের এই গ্রুপের লিডার বা বস হচ্ছে আমাদের নাহিদ ভাই, আমাদের সবার শ্রদ্ধেয়, তিনি বাংলাদেশের প্রথম ফোর্সেসকে আনছেন, সবাই আমি আসলে অনেক কৃতজ্ঞ, অনেক থ্যাঙ্কস যে এরকম একটা লেজিট কিংবা একটা ভালো সাইট বাংলাদেশ আনার জন্য, কারণ অনেক ফেক, অনেক স্ক্যামিং চলছে, এই ধরনের প্রজেক্ট নিয়ে অনেক ঝামেলা চলছে, সবাই যদি ওই ধরনের ফেক কিংবা স্ক্যাম যদি 3 দিন পরে চলে যাবে, 4 দিন পরে চলে যাবে এরকম কিছু যদি মনে করেন তো আসলে ভাই আপনারা ভুল বুঝতেছেন, এটা ওই ধরনের কোনো সাইটই না, এটা ওই ধরনের কোনো সাইটই না, এটা একটা লেজিট সাইট। সো লেজিট সাইট নিয়ে লেজিট থিঙ্কিং করতে হবে, লেজিটভাবে আগাইতে হবে, কখনও মনের ভিতর দুই নাম্বারই কিংবা মনের ভিতর কুসংস্কার বলেন কিংবা খারাপ চিন্তাভাবনা আশ্রয় দেওয়া যাবে না, থিঙ্ক পজিটিভ বি পজিটিভ, আসলে এটা কাজ করবে, আসলে এটা থেকে আর্ন করা পসিবল ইজিলি। সো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন, সবাইকে থ্যাংকস, মেনি থ্যাংকস, তো পরে আবার যদি আসার চেষ্টা করবো আরও ডিটেইল নিয়ে আরও সুন্দরভাবে, হয়তো প্রথম প্রেজেন্টেশন এটা আমার অতটা ভালো হয় নাই, চেষ্টা করছি ভালো করে করার, বাট না হলে যতটুকু পারছি ততটুকুই করছি, নেক্সটে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।